আমি রেখে দিলাম। আশা করি এবারও এই গান থেকে আপনাদের আত্মার খোরাক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি সেদিক থেকে লক্ষ্য রেখে, যেহেতু আমার শিষ্য পালা, আমি সেদিকেই গান রাখি। তারপরে দেখি আমার গুরুজি কী বলে। তার বলা পর পাশে পালার গান, বিচ্ছেদ গান আমি গাইতে পরের আসরে চেষ্টা করব। মন তো ঘরে বসে না রে, প্রাণ তো ঘরে বসে না, মুর্শিদের পীরিতে আমি হইলাম দেওয়ানা, আমার দয়ালের পীরিতে আমি হইলাম দেওয়ানা। মন তো
আমার মুর্শিদের পীড়িতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না, আমার প্রাণ তো ঘরে বসে না, আমার দয়ালের আমার মুর্শিদের পীড়িতে আমি হইলাম দেওয়ানা। এ কথা কে বলে? আপনারা নাম শুনেছেন, গোপালগঞ্জ উরাকান্দি নামক একটা মেলা হয়, ওই উরাকান্দির মেলার মধ্যে সারা বাংলাদেশ নয় শুধু সারা বিশ্ব থেকে লোক আসে। ওই দরবারের মধ্যে ভারত থেকে, আমাদের বাংলাদেশ থেকে কোনো হিন্দু নাই, কোনো মুসলমান নাই, কোনো ভেদাভেদ নাই। ওই দরবারে অনেক ভক্তবৃন্দরা যাওয়া আসা করে। ভারত থেকে যে ভক্তরা আসে, ওরা রাস্তার দুই পাশে বসে থাকে। যদি কোনো ভক্তরা ওই পথ দিয়ে হেঁটে যায়, ওরা মুসলমানের পাও বুঝে না, খ্রিস্টানের পাও বুঝে না, ওরা শুধু ভক্তের পদধূলি মাথায় নিতে থাকে। ওই দরবারের যিনি গুরু হরিচাঁদ ঠাকুর, তার একজন ভক্ত ছিল যার নাম ছিল অশ্বিনী। হরিচাঁদ ঠাকুর অত্যন্ত কামিল পর একজন ব্যক্তি ছিল। তার কাছে যদি কেউ কিছু চাইত, কেউ কোনো দিন খালি ফিরত না। একদিন উরসের সময় তার অনেক ভক্তরা, এক একজন ভক্তরা গিয়ে বলতেছে, দয়াল আমি তো বিবাহ করেছি কতগুলি বছর হয়ে গেল, আমার তো একটাও ছেলে সন্তান হইল না। বলে, যাও আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম, তোমার সন্তান হবে। চলে যায়। কেউ গিয়ে বলে, দয়াল আমার তো কন্যা সন্তান, আমার একটাও ছেলে নাই, যদি একটা ছেলে হইতো আমার। বলে, যাও হবে। কেউ গিয়ে বলে, দয়াল আমার মেয়েটা পরীক্ষা দিবে, পরীক্ষায় যেন পাশ করে। বলে, যাও করবে। কেউ গিয়ে বলে, দয়াল আমি ব্যবসা করি, আমার ব্যবসায় শুধু লস হয়, কোনো লাভ হয় না। বলে, যাও হবে। যে যা চায় দয়াল হরিচাঁদ ঠাকুর তার ঈদ সব কিছু দেয়। সমস্ত ভক্তরা যখন বিদায় নিয়ে চলে গেল, পরে রইল অশ্বিনী নামক ভক্ত। ও শুধু দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে, দু চোখ বেয়ে শুধু অঝরে পানি পড়ে, আর হরিচাঁদের মুখের দিকে, গুরু মুখের দিকে শুধু তাকিয়ে আছে। দয়াল দেখা বলে, কিরে অশ্বিনী, আমার হাজার হাজার ভক্ত কতজনে কত কিছু চাইল, কিরে তুই তো আমার কাছে কিছু চাইলি না রে। বলে, দয়াল তোমার কত ভক্ত, যে যা চাইল তুমি তো সবাইরই সব কিছু দিয়ে দিলা, এখন তোমার কাছে আছে কি আর তুমি আমারে দিবা কি? বলে, না রে অশ্বিনী, আমি তো গুরু, তুই আমার কাছে যা চাবি আমি তোকে তাই দেব। বলে, আমি এটা বিশ্বাস করতে পারি, মানতে পারি, আমার এই হাতটার মধ্যে হাত রেখে যদি তুমি বলো আমি তোমার কাছে যা চাই তুমি আমাকে দিবা, তাহলে আমি তোমার কাছে কিছু চাইতে পারি। দয়াল হরিচাঁদ ঠাকুর মনে মনে চিন্তা করে, আমার অশ্বিনী অত্যন্ত একজন গরিব মানুষ, বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, অশ্বিনী হয়তো বা চাইলে কিছু টাকা পয়সা যাবে, নয়তো একটু ধন সম্পদ যাবে। আমি হরিচাঁদ, আমার তো কোনো কিছু কম নাই, ঠিক আছে আমার কাছে যা চাবে আমি ওরে তাই দেব। যা অশ্বিনী, আমি তোর হাতে হাত রেখে কথা দিলাম, তুই আমার কাছে যা চাবি আমি দয়াল তোকে তাই দেব। কথা যখন দেওয়া নেওয়া হয়ে যায়, দরদি
করব কি চাইব মুর্শিদ তোমার দরগা। আমি চাই জানো দয়াল, আমি প্রতিদিন ৩০টা বাড়িতে ভিক্ষা করতে চাই। আমি যদি ৩০টা বাড়িতে ভিক্ষা করতে চাই, ২০টা ঘরের লোক আমাকে ভিক্ষা দেয়, বাকি ১০ ঘর হতে আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয়। বলে ঐশিনী, আমি কি তোর জন্য আশীর্বাদ করব যাতে ওই বাকি ১০ ঘরেও তুই ভিক্ষা পাস? বলে না দয়াল, আমি তোমার কাছে ওইটা চাই না, আমি চাই আমাকে যেন কোনো ঘর থেকে ভিক্ষা না দেওয়া হয়। বলে তাহলে তুই খাবি কি, তুই পড়বি কি, তোর তার কোনো অর্থ উপার্জনের পথ নাই? বলে আমি খাইতে চাই না রে, আমি চাই যেই বাকি ২০ ঘরের লোক আমাকে ভিক্ষা দেয়, ওই ২০ ঘরের লোকও যেন আমাকে ভিক্ষা না দেয়। বলে তাহলে তুই কেমন করে চলবি? বলে দয়াল রে, আমি যখন ওই ২০ ঘরের খাবার বাড়িতে এনে আমি রান্না করি, আমার রান্নার মাঝে কিছু সময় চলে যায়, যেই সময়ের মধ্যে আমি আমার দয়ালের নাম নিতে পারি না। ঘোরার মধ্যে আমার কিছু সময় চলে যায়, যেই সময়ের মধ্যে আমি আমার দয়ালের নাম নিতে পারি না, আমাকে যেন কোনো ঘর থেকে ভিক্ষা না দেওয়া হয়। কি পাগল বানাইলা, যেদিকে তাকাই সেদিকেই মুর্শিদ, শুধু তোমার এই দেখি তখন বলে তোরে।
চল বিহনে ধনরে তুমি, তোমার কাঠ গড়ার আসামি আমি এই ভবপুরে। ও দয়াল রে, তোমায় না দেখিলে হৃদয়ের জ্বালা বাড়ে। বলে মুর্শিদ রে, আমি খাইতে চাই না, পড়তে চাই না, আমাকে যেন কোনো বাড়ি থেকে ভিক্ষা দেওয়া না হয়। ওই ভিক্ষা পেয়ে বাড়িতে এসে আমি রান্না করি, রান্নার মাঝে আমার সময় চলে যায়। আমি ভিক্ষা করতে গেলে 30 বাড়িতে ঘুরি, আমার ওই ঘোরার মধ্যে সময় চলে যায়। তাই আমি খাইতে চাই না, পড়তে চাই না, আমি যেন সদা সর্বদাই আমার মুর্শিদের নাম মানুষের ঘরে ঘরে বিলাইতে পারি। এছাড়া আমি অন্য কিছু চাই না। দয়াল রে, আজকে আমি তো আপনার শিষ্য, আমি তো আপনার ভক্ত। আজকে আমি আপনার শিষ্য হয়ে, ভক্ত হয়ে আপনাকে চাওয়া ছাড়া আমার আর কিছু চাওয়ার থাকে না।
দয়া করে যদি আপনি আমার হয়ে যান, আপনি যদি আমার হয়ে যান তাহলে তো আমার জন্য সব পাওয়া হয়ে যায়। আপনি আমার হয়েছেন কি না সেটা যদি আপনি বলতেন, নারে চন্দ্র আমি তো তোরই আসি, তোর কোনো ভয় নাই, তাহলে একজন শিষ্যর মনে শান্তি লাগে, তাই বলেছে।